বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে হাইকোর্টে হট্টগোল, এজলাস ছেড়ে গেলেন বিচারপতিরা, সোশ্যাল মিডিয়া থেকে বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ। সরকার জনবিচ্ছিন্ন হয়ে তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলছে, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। নির্যাতনে খাগড়াছড়ির ভুয়াছড়ির বাইতুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু, পালিয়েছেন শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম। চট্টগ্রাম মহানগরীর রঙ্গিপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশু ইয়াসিন আরাফাতকে উদ্ধার চেষ্টা, 17 ঘণ্টা পর মরদেহ উদ্ধার। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালি শহরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু, গুরুতর দগ্ধ তার স্ত্রী আনোয়ারা বেগম। কুড়িগ্রামের রাজার হাটের বুড়ির হাটে উজানের ঢলে তিস্তা নদীর প্রবল স্রোতে ডেবে গেছে আরসিসি অংশের 30 মিটার স্পার। ভারতের হরিয়ানায় নিষেধাজ্ঞা ভেঙে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রার ঘোষণা, সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, বন্ধ ইন্টারনেট সেবা। এবার সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য আবায়া ও ঢিলেঢালা পোশাক নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স, স্থানীয় মুসলিম নেতাদের নিন্দা। ভিয়ারিয়ালের বিপক্ষে 4-3 গোলে জিতেছে বার্সেলোনা, স্প্যানিশ লা লিগার সবচেয়ে কম বয়সে অ্যাসিস্টের ইতিহাস গড়েছে উইঙ্গার লামিনে ইয়ামাল।